Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Uff, didi, ek minute dhor tu, ke jane calling bell dicche. Gauri? Gauri? Haan? Shunte paachu na? Dorjata khole dao. Jai. Aschuchu. এই শোন, আমার মনে হয় এসে গেছে, বুঝলি? আমি ওর কাছ থেকে সবকিছু জেনে তবে তোকে ফোন করছি। তবেই তুই জামাই বাবুকে বলিস। হ্যাঁ, আচ্ছা রে। এই ও হচ্ছে ওর বউ আর কি। তো আমাদের পরিমল বাবুর সাজেশন, ও আপাতত এখানেই অপেক্ষা করুক। এখানে অপেক্ষা করবে মানে? এই এসো 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 চল বস বস। না না, এখানে না, ওপরে বস, ওপরে বস, রিল্যাক্স রিল্যাক্স। এক গড়ি চা দাও। আচ্ছা, তুমি চা খাবে? আচ্ছা, ও ওকেও দিও। হ্যাঁ হ্যাঁ, কমফোর্টেবল কমফোর্টেবল, তারপর পরে দেখা যাবে এখন। কি হয়েছে বলবে তো? ওই ফোনটা আবার কোথায় রাখবো? ফোনটা ওরে বাবা, কর্নেলদা, এই আবার পদ্ম বলবে, তুমি ধরো। হ্যালো, গুড মর্নিং, দ্য রোব দ্যাট স্মাইলস স্টিলস সামথিং ফ্রম দ্য থিফ। ওথেলো, অ্যাক্ট ওয়ান। এই জন্য তোমাকে এত ভালো লাগে সুইটহার্ট? আমি বিশ্বনাথ। আরে বসে কি হলো বলবেন তো? দিস ইজ দ্য প্রবলেম নাওয়েডেজ, কাজ হয়ে গেলে দেখি মানুষ সব ভুলে যায়। আরে না না, ভুলবো কেন? অশেষ ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাঙ্কস এর কি আছে? ডক্টর কর তো বললো পুলিশ কেস নাকি হচ্ছেই। হ্যাঁ, কিন্তু পরিমল বাবু ওর বউয়ের সঙ্গে এটা ই করেছে, রফা। কিরকম? ওই ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, তারপরে একটা ওই নেগোসিয়েশন। চোরের বউ তাহলে আপনাদের বাড়িতে? গুড। আচ্ছা, ডিটেলটা না হয় পরিমলের কাছ থেকে জেনে নেবো, বাট আমাকে ফোন করবেন। আর শুনুন, একদম মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করবেন না। মনে রাখবেন, অ্যাঙ্গার ইজ আ ব্রিফ ম্যাডনেস, অত সিরিয়াস হবার কিছু নেই। এবারে শোনো, আমার আইডিয়াটা হচ্ছে কি, তুমি ওই চোরের বউটাকে ভালো করে খাইয়ে দেয় না, টাকাটা রফা করে ফেলো। টাকাটা রফা করবো? সবাই বলছে টাকা ছাড়া বেরোবার পথ নেই। ওরে বাবা, চোরের বউটাকে দিয়ে বলাতে হবে ওর বাড়িতে পড়ে গিয়ে এইসব কাণ্ড হয়েছে, বুঝতে পারছো তো? দাও। আরে আমি কি করে বলবো? আমাকে তো অফিস যেতে হবে। চা। এই তো, এই তো চা। এই বলছি, তুমি ওটাকে চা দিয়েছো তো? দিচ্ছি। শোনো, আমি এসব পারবো না। আমার ঘরের উপর চাপিয়ে দিয়ে তিনি অফিস চলে যাবেন, আমি দিদির বাড়ি চলে যাবো। এই দেখো লোকেটি এরকম কর। আচ্ছা শোনো, দেখো দেখো, কালকে প্রমোশনটা হয়েছে তো, আজকে অফিস ডুব মারা যায়, বলো বলো। আচ্ছা, ডুব মারবে কেন? দেখছো এত বড় একটা সমস্যা হয়েছে বাড়িতে, তোমার বস বুঝবে না, বলো। আর তুমি আমাকে এভাবে এভাবে একা বাড়িতে রেখে অফিসে চলে যাবে? বিস্কুট নাই? হ্যাঁ, হচ্ছে আর কি। না না না, আবার বাবাকে জড়িয়ে ঝামেলা। আমি পারবো না, পারবো না। একই বাড়িতে এত সমস্যা, তারপর রাতে পার্টি করবে? আবার বাজে কথা, পার্টি না দিলে প্রমোশন আটকে যাবে। হ্যাঁ, বাস প্রমোশন আটকে দেবে, বাজে কথা। বুঝতে পারছো না, আজকাল সব কিছু পার্টি ওরিয়েন্টেড হয়ে গেছে। ওরিয়েন্টেড? আমি বড় মুখ করে বলেছি, তুমি এক্সেলেন্ট কুক। বাজি। আচ্ছা গৌরী, তোমায় কতবার বলেছি তুমি যখন তখন ঘরে ঢুকবে না? হ্যাঁ, কি করবো?
শোনো বৌদি, তোমার ওই বউ বলছে এই বিস্কুট খায় তোমাদের বাড়ির বাবুরা, চা খাচ্ছে মনে হচ্ছে চিরতার জল খাচ্ছে। ঠিক আছে গৌরী, তুমি যাও রান্নাটা সেরে ফেলো, যাও। তুমি যে কতটা সেলফিশ তাই দেখছি। পুরুষ মানুষ মানে ভীষণ স্বার্থপর। আলটিমেট স্টেটমেন্টটা করে দিলে তো, দেখো কথায় কথা না, পুরুষ মানুষ পুরুষ মানুষ করো না, বুঝছো তো? কালকে যখন নাইটে নেকলেসটা গলায় পরিয়ে দিলাম তখন তোমার পুরুষ নেকলেস, আমার নেকলেসটা কোথায় 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 গেল বলো তো, কথা বলো, এইখানে কোথাও রাখলাম। কিন্তুটা কিন্তু উড়ে যেতে পারে না, ওভারে লাগ, খোঁজো 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 খোঁজো, এটা দেখো কোথায়, নিচে 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 দেখো, নিচে তাড়ি চাই, এখানে হবে হয়তো, কালকে এদিকে বাড়ি না, আরে আরে ছোড়ো না, ওদিকটা দেখতে দাও, কোথায় গেল আমার নেকলেসটা, ও মাই গড, এখানে নেই, এখানে নেই, আমি দেখছি আমি দেখছি, কিছু না, তুমি যাও, কিছু খুঁজছো নাকি? হ্যাঁ ওই আলপিন, তুই যাও যাও। আলপিন? হ্যাঁ, কোথায় যে গেল, কোথায় গেল বলো তো, ও মাই গড, কোথায় রাখলে বলো তো, কত দাম ছিল জানো, ওভার 1 লাখ, কি হলো আবার কাঁদছো কেন? তুমি আমাকে একটুও ভালোবাসো না? আচ্ছা শিখা, এটা কি রোমান্সের সময় বলো তো? না, তখন থেকে খালি ওভার এ লাগ বলে ঘোটা দিচ্ছ। আচ্ছা আচ্ছা, এই সময় কর্নে না থাকলে ভালো হতো, একটা জুতসুই পড়তো বলে দিত। আচ্ছা আমার ভালোবাসা চুরি হয়ে গেল? আরে চুরি হবে কেন, রেখেছি কোথাও, আসলে নিজের হাতে নিজে কোথাও লুকিয়ে ফেললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খোঁজো খোঁজো, এই ফোনটা আমি ধরবো না, আমি ধরবো না, ধরো। হ্যালো হ্যালো, পেশেন্ট কেষ্টপদ মাঝির বাড়ির লোক বলছেন? কে কেষ্টপদ মাঝি? আরে সকালবেলা সিরিয়াস ইঞ্জুরি কেস, আমি হাসপাতাল থেকে বলছি। ও হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন, পেশেন্টের ব্লাড লাগতে পারে। আচ্ছা দিদিন, ওই গ্রুপের ব্লাড নেই, আপনারা ডোনারের ব্যবস্থা করুন। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো? কন্ডিশন সিরিয়াস। কি হয়েছে গো? কন্ডিশন সিরিয়াস, ব্লাড লাগবে, বিপদের পর বিপদ, চোর চোরের বউ নেকলেস। এই আমি বেরোচ্ছি। এই না, তুমি কোথায় যাবে? আমি ওই ওই, তুমি একটু ওয়েট করো, রেডি হও, কেমন, তুমি একটু রেডি হও, আমি আসছি। হুম রেডি হও, আমি এক্ষুনি আসছি। হুম